নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। তাহলে আমার ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং ভিউয়ার্সের সংখ্যা বাড়বে এবং আপনারাও প্রচুর ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে অনেকের উপকার হবে। এছাড়া আপনারা আমাকে ইনস্টাতে এবং ফেসবুক পেজে ফলো করতে পারেন, সেখানে বিভিন্ন ভ্যারাইটির ভিডিও আপনারা দেখতে পাবেন এবং তাছাড়া আপনারা অনেক রকমের পোস্টও দেখতে পাবেন। তো দেরি না করে আজকের ভিডিওটি আমি শুরু করব। আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেই বিষয়টি খুব কমন একটি বিষয়, সবারই এই অভিজ্ঞতার শিকার হয়েছে বা সবারই একটু আধটু হলেও এই অভিজ্ঞতা আছে বেশিরভাগ মানুষের, সেটা হচ্ছে মাথা ঘোরা। মাথা ঘোরা একটি এমন সমস্যা যেটার সঙ্গে অনেকেরই পরিচিত হয়ে গেছে অলরেডি ছোট থেকে বড় থেকে। তো বেসিক্যালি মাথা ঘোরার জন্য অনেক কারণ থাকে, মাথা ঘোরার বিশেষ কিছু সমস্যার জন্য মাথা ঘুরে যেতে পারে। সেই সমস্ত কারণগুলোর মধ্যে খুবই কমন কমন কিছু কারণ থাকে। প্রথমত হচ্ছে অম্বল গ্যাস, দ্বিতীয়ত হচ্ছে প্রেশারের সমস্যা, তৃতীয়ত হচ্ছে আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি, তারপর আপনার প্রচুর মানসিক দিক থেকে বা ফ্যামিলিগত দিক থেকে নানান রকম ধরনের প্রেশার, স্পন্ডেলাইসিস, অনেক সময় ব্রেনের মধ্যে কোনো টিউমার টাইপের জিনিস বা ব্রেনের নার্ভের সংক্রান্ত কোনো সমস্যা। তো এই ধরনের অনেক রকমের সমস্যা থাকে, সেই সমস্যা লক্ষণস্বরূপ মাথা ঘোরা হয়ে থাকে। তো আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার যে আগেকার ভিডিওগুলো আছে সেগুলো দেখেছেন যে আমি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে ভিডিওগুলি উপহার দিয়েছি। তবে মাথা ঘোরা হচ্ছে বিভিন্ন রকমের ভাবে মাথা ঘোরে, বিভিন্ন রকম কারণে মাথা ঘোরে এবং মাথা ঘোরার জন্য বিভিন্ন রকম লক্ষণও আছে। তো আমি ভিডিওটি শেষের দিকে যখন মেডিসিনগুলি আপনাদেরকে বলে দেবো, আপনারা কাইন্ডলি ভিডিওগুলির কাইন্ডলি ওই সমস্যাটির লক্ষণটিকে আপনারা দেখবেন। যদি আপনাদের মধ্যে সেই লক্ষণের মধ্যে সিমিলারিটি খুঁজে পান তাহলে অতি অবশ্যই আপনারা সেই মেডিসিনগুলো নিয়ে এসে খাবেন। ডেফিনেটলি ভীষণ ভালো এফেক্টিভ রেজাল্ট আপনারা পাবেন এবং অনেকেই পাচ্ছে। তো চলুন এখন আলোচনা করব যে মাথা ঘোরার কারণগুলি কী কী এবং মাথা ঘোরার কী কী লক্ষণ সাধারণত আমরা দেখতে পাই। তো আজকে প্রথমে আমরা দেখে নেব মাথা ঘোরা কাকে বলে। মাথা ঘোরা হচ্ছে আপনি যখন শোয়া বা বসা অবস্থা থেকে দাঁড়িয়ে উঠেছেন সেই সময় অথবা অজ্ঞান হয়ে যাওয়ার আগে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা। যখন মাথা ঘুরবে তখন মনে হবে যে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও আপনি নড়াচড়া করছেন। এবার আমরা দেখে নেব যে এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কী কী। প্রথম হচ্ছে কানের মধ্যে বো বো করে এক ধরনের শব্দ অনুভব করা, যাকে আমরা টিনিটাস বলি। দ্বিতীয়ত হচ্ছে শ্রবণ শক্তি হারানো। তৃতীয়ত হচ্ছে মাথা ঘোরার সময় বমি বমি ভাব। চার নম্বর হচ্ছে শ্বাস প্রশ্বাসের ধরন এবং হৃদস্পন্দনের পরিবর্তন। ঘাম হওয়া, হাঁটতে না পারা, সতর্কতায় পরিবর্তন, চোখের নাড়াচাড়ায় অস্বাভাবিকতা, দ্বিগুণ দেখা, মুখে প্যারালাইসিস, কথা বলতে সমস্যা, হাতে অথবা পায়ে দুর্বলতা। এখন একবার চট করে দেখে নেব এর প্রধান প্রধান কারণগুলি কী কী হয়ে থাকে। ডায়াবেটিস মেলিটাস হলে হতে পারে, অ্যাথেরোস্ক্লেরোসিস হলে হতে পারে, মাইগ্রেন হলে হতে পারে, স্নায়বিক ব্যাধি হলে হতে পারে, অ্যান্টিহিস্টামিনের মতো কিছু ওষুধের উচ্চ মাত্রা হলে হতে পারে, মাথায় আঘাত হলে হতে পারে, স্ট্রোক হলে হতে পারে, কানের ভিতরে ছিদ্র হলে মাথা ঘুরতে পারে, ক্যান্সারহীন টিউমার হলে মাথা ঘুরতে পারে, খিঁচুনি হলে মাথা ঘুরতে পারে, মেনিয়ারের রোগ হলে মাথা ঘুরতে পারে, রক্তনালীর ব্যাধি হলে মাথা ঘুরতে পারে, বা সেই সব ক্ষেত্রে মাথা ঘোরার সমস্যা আপনারা দেখতে পান। তো বন্ধুরা, এবার আমি আলোচনা করব মাথা ঘুরলে বা মাথা ঘোরার সমস্যার জন্য আমরা কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি খেতে পারি।
কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আমরা খেতে পারি। কাইন্ডলি ভিডিওটি একটু পজ করে করে দেখে নেবেন এবং মেডিসিনগুলি আপনারা বাজার থেকে নিয়ে আসবেন, ভালো কোম্পানি নিয়ে আসবেন, ডেফিনেটলি এফেক্টিভ রেজাল্ট আপনারা পাবেন। প্রথমত হচ্ছে মাথা ঘোরার প্রথম অবস্থায়, যখন আপনারা শুরুতে মাথা ঘুরবে সেই সমস্ত পরিস্থিতিতে বা সেই অবস্থাতে আপনি কোনিয়া ম্যাক 30 খেতে পারেন দিনে তিনবার তিন ফোঁটা করে কোনিয়া ম্যাক 30টা আপনি প্রথম অবস্থায় খেতে পারেন। হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে বা এরকম সমস্যা হচ্ছে খাবেন, ভীষণ এফেক্টিভ রেজাল্ট। অনেকেই বলেন যে মাথা নিচু করলেই মাথা ঘুরতে লাগে, অনেকেই বলেন। তো এই সমস্যাটি যাদের হচ্ছে তারা খাবেন হচ্ছে বেলেডোনা 30, ভীষণ এফেক্টিভ রেজাল্ট দেয় বেলেডোনা 30। দিনে তিনবার খাবার আগে বেশ কিছুদিন খেলে মাথা নিচু করার পর মাথা ঘুরলে এই সমস্যাটি বা এই লক্ষণটি আপনারা সম্পূর্ণ। আপনি দেখবেন যে আপনার মাথাটা অল টাইম ঘুরছে, আপনার মাথাটা সব সময় ঘুরছে, কাজ করছেন, শুচ্ছেন, হাঁটছেন, সব কিছু করছেন এবং প্রতিটি পদক্ষেপেই আপনার মাথাটা ঘুরেই যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যে মেডিসিনটি খাবেন সেই মেডিসিনটির নাম হচ্ছে গ্রানেটাম। তো এই গ্রানেটাম 3 potency খেতে পারেন, 6 potency খেতে পারেন এবং 30 potency খেতে পারেন। যার যেখানে যে মেডিসিনটি অ্যাভেলেবেল আছে আপনি সেটা নিয়ে এসে খেতে পারেন। গ্রানেটাম এই মেডিসিনটি ভালো কোম্পানি নেবেন, এটি 3 ফোঁটা করে দিনে তিনবার আপনি খেতে পারেন। যদি আপনার সব সময়ের জন্য মাথা ঘুরছে এই রকম ফিলিংস যদি আপনার আসে, এবার গ্রানেটামটা যদি আপনি কখনো কখনো ক্ষেত্রে হয়তো পটেন্সি পাওয়া যায় না, সব জায়গায় অ্যাভেলেবেল না থাকে, এক্ষেত্রে আপনি গ্রানেটাম মাদার টিনচারও নিয়ে আসতে পারেন এবং সেটি 10 drops করে দিনে তিনবার একটুখানি জলের সাথে মিশিয়ে খেতে পারেন। দেখবেন আপনার সব সময় মাথা ঘোরার সমস্যাটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। তো কাইন্ডলি একটু ভিডিওটি পজ করে করে ওষুধগুলি দেখে নেবেন বা শুনে নেবেন এবং নোট করে নেবেন এবং দোকানে গিয়ে সেই মেডিসিনটি নিয়ে নেবেন। আশা করি সব দোকানেই মেডিসিনগুলি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। শেয়ার করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে এবং আপনারা কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সতর্ক থাকবেন। নমস্কার।